বাড়ির উঠোনে ধানের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে বাগদা পুলিশ রাতের অন্ধকারে ধান ও বিচুলি গাঁদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাগদা থানার হেলেনচায় জানা গেছে বাগদার বাসিন্দা গণেশ ঘোষ উঠোনে তিন বিঘা ধান গাদা দিয়ে রেখেছিলেন শুক্রবার রাতে কে বা কারা ধানের গাদায় হঠাৎই আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ

রাত্রে যখন আমি শুয়েছিলাম তখন রাত দেড়টা নাগাদ আমাকে খবর দিল বললো যে তোমার ধানে বিচলি গাদা আগুন ধরা দিতে ধানের গাদা আগুন ধরা দিতে আমরা দৌড়তে দৌড়াতে ছুটে আসলাম এসে দেখছি যে হ্যাঁ আগুন জ্বলছে এবং দুটো একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে পাশে এরা নিবেছে তিন বিঘা মতো ধান ছিল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা